আমার mp.com-এর মাধ্যমে নীলফামারী এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফতাবউদ্দিন সরকারের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ ডিমলার শিক্ষার্থীদের সাহায্যার্থের আবেদন জানিয়েছেন এক নাগরিক। আবেদনটি করেন মোহাম্মদ নাজমুল হাসান। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আফতাবউদ্দিন এর জবাব দেন। নীলফামারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ নীলফামারী জেলা ছাত্র কল্যাণ ডিমলার শিক্ষার্থীদের সাহায্যের আবেদন করেছে আমার mp.com-এর মাধ্যমে আপনার কাছে। না, এটা জগন্নাথ কলেজ বলে কথা নয়, আমাদের বিশ্ববিদ্যালয় বলে কথা নয়, ওখানে যে আমাদের এলাকার অসংখ্য গরিব মানুষের সন্তানেরা লেখাপড়া শিখতেছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই শাসনামলে এখন আর শিক্ষা লাভ করতে গিয়ে একটা ফকিরের বাচ্চাও লেখাপড়া শিখতে পারে, এই জন্য তাকে এক পয়সা ব্যয় করতে হয় না, কেননা সব বিনা পয়সায় বই পায়, উপবৃত্তি পায়, স্টাইপেন্ড পায়, শিক্ষামন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা অ্যাওয়ার্ড পায়, তাহলে সেক্ষেত্রে কোনো বাধা নেই, এখানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি লেখাপড়ার জন্য। এখন তারপরেও আমাদের একজন সদস্যের জন্য খুব সামান্য কিছু অর্থ আছে, যেটা শিক্ষা সহায়তা ব্যক্তিগত ঐচ্ছিক্ত হবে যেটাকে বলে আর কি বাংলায়, সেটা আমাদের পাই এবং সেটা আমরা নিয়মিত দিয়ে আসি এবং সেটা সরকারি অনুকূল্যে সেটা বিতরণও হয় সেভাবে। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার mp.com-এর অ্যাম্বাসেডর মোহাম্মদ রাকিবুল ইসলাম।